আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাজ ডেলিকেশনে নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চীন দেশে না গিয়েও বাসায় নিমিষেই বানিয়ে নিতে পারেন চাইনিজ ভাইরাল এই টেস্টি নাস্তাটি। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজার। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না নাস্তাটি কতটা মজার। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন মূল রান্নাতে যাওয়া যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি নুন দিয়ে, পানি যখন ফুটে উঠেছে এখন আমি 7 পিস আলু দিয়ে দিলাম। এখানে আমি ছোটো সাইজের আলু নিয়েছি। আপনারা যেটুকু বানাবেন সে পরিমাপে আলুটা নিয়ে নেবেন। আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে তারপর নামিয়ে নিতে হবে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি কাটা চামচ দিয়ে আলুগুলোকে ভেঙে ম্যাশ করে নিব। তো এভাবে কাটা চামচ দিয়ে চেপে চেপে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। এ পর্যায়ে আমার ম্যাশ করা কমপ্লিট, এখন আমি হাত দিয়ে মেখে নিব। তো এভাবে চটকে ভালোভাবে আলু যেমন ভর্তা করে আমরা তেমনভাবেই মেখে নিলাম। এখন এখানে আমি একটা ডিম অ্যাড করলাম, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 2 চা চামচ সয়াবিন অয়েল দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো এ পর্যায়ে আমার মাখা কমপ্লিট, এখন আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়ে এখন অল্প অল্প দিয়ে ভালো একটা ডো তৈরি করে নিব। এখানে আপনারা আটা, ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই বাসায় থাকবে সেটা দিয়ে আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন। আপনারা যেটা দিয়ে বানান না কেন অনেক মজার লাগে। তো এখানে আমার ডোটা রেডি, এখন আমি এখান থেকে অল্প অল্প লেচি কেটে নেব। এখন হাতের দুই তালুতে ঘুরিয়ে এটাকে গোল বল করে নিয়ে এখন বোতলের মুখ দিয়ে এরকম একটা ডিজাইন করে নিব, দেখতে কিছুটা মাশরুমের মতো দেখা যাবে। তো আমি আবারও আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বোতলের মুখটা দিয়ে যে এভাবে সুন্দর করে একটা ডিজাইন করে নিলাম। তো এ পর্যায়ে আমি সব কটা রেডি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আপনারাও ট্রাই করবেন, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। তো এ পর্যায়ে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি যখন ফুটতে শুরু করবে তখনই আপনারা এই নাস্তাটি দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেবেন। তো 5 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। এখন আমি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দেব রসুন কুচি, মরিচ কুচি, এখানে আর কিছুই দেওয়া লাগবে না, রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে হালকা একটু ভেজে তারপর আমি এগুলো দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব টমেটো সস, আর দিয়ে দিলাম সয়া সস। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আপনারা এখানে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন। তো এ পর্যায়ে আমার এটা রান্না করে নেওয়া কমপ্লিট, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আপনারা যখনই বানিয়ে এটাকে পরিবেশন করবেন, বাসার কাউকে খেতে দিবেন, তারা এমনিতে খুশি হয়ে যাবে, ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটিকে অল করে রাখবেন। আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।